তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের পাহাড়তলিতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ফাহিম নামে এক কিশোর। পুলিশের পক্ষ থেকে দুই কিশোর গ্রুপের মধ্যে মারামারির কথা বলা হলেও পরিবারের দাবি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ফাহিমকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও দুই কিশোরকে। রাত তখন 11:15, চট্টগ্রাম নগরীর ঈদগাহ রাস্তার মাথায় এলাকায় প্রকাশ্যে এভাবেই এক পক্ষ ধাওয়া করে অন্য পক্ষকে, যাদের সবারই বয়স মাত্র 15 থেকে 16 বছর। ধাওয়ার এক পর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের 10 থেকে 12 জন মিলে ঘিরে ফেলে ফাহিম এবং ইমনকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত হন ফাহিম এবং ইমন। হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় ফাহিমের। হিসেবে দেখতেছি এটা গুলি, গুলির চিহ্ন, এটা কোনো ছুরির চিহ্ন না, এত বড় খোল খেলে হয়ে গেছে। এগুলো সব করছে তারা পরিকল্পিতভাবে, এই কিশোর গ্যাং তাদের। ঘটনার শুরু একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদ বস্ত্র মেলায়। আড্ডা দেয়াকে কেন্দ্র করে প্রথমে মারামারিতে জড়ায় দুপক্ষ, পরে রাত 11:15 দিকে ঈদগাহ রাস্তার মাথা এলাকায় আবারও জড়িয়ে পড়ে মারামারিতে। এটা মারছে যে এটা আমরা প্রথম তো ছুরির আঘাত ধরছিলাম, এখন ব্যান্ডেজ খোলার পর আজকে নিশ্চিত হলাম যে এটা ওকে গুলি করা হয়েছে। মিডফিল্ডে নিয়ে গিয়ে মাঝখানের মধ্যে নিয়ে গিয়ে ওকে জোরপূর্বক করে এই পরিকল্পিতভাবে হত্যাটা করা হয়েছে ওকে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ। এরা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। কিশোর গ্যাং বলতে যা বোঝায়, অর্থাৎ ওই ধরনের কোনো সুনির্দিষ্ট এবং সংগঠিত কোনো গ্যাং এখানে আছে কি না এটা এখনও আমরা জানি না, আমরা এটাও তদন্ত করে দেখছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই কিশোরকে আটক করেছে পুলিশ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে পাচারের উদ্দেশ্যে অপহরণের 3 দিন পর উদ্ধার করা হয়েছে 18 মাসের শিশু আরজুকে। এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায় 13 এপ্রিল সকালে নগরীর বায়েজিদ রৌফাবাদ রাজা মিয়ার কলোনিতে আরজুকে তার কিশোরী বোনের কাছে রেখে কাজে বেরিয়েছিলেন আরজুর বাবা মা। সেখান থেকে অপহরণ করা হয় শিশুটিকে। আরজুর বাবা আব্দুল খালেক থানায় মামলা করলে অপহরণকারীদের চিহ্নিত করতে নামে পুলিশ। সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় প্রতিবেশী কুলসুম শিশুটিকে নিয়ে যাচ্ছে। তার অবস্থান শনাক্তের পর সিলেটের হবিগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় শিশুটিকে। গ্রেপ্তার করা হয় কুলসুম, তার স্বামী সোহেল ও সোহেলের মা খোরশেদা বেগমকে। তারা তাকে আটক করে রাখে এবং এই ঘটনার পর থেকে পুলিশ নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ থেকে অপহৃত যে শিশু তাকে উদ্ধার করে। বঙ্গোপসাগরের ভাসানচর উপকূলে কয়লাবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনার পর অভিযান চালিয়ে নিখোঁজ 12 নাবিককে উদ্ধার করেছে নৌবাহিনী। তারা জানায় সকালে সজল তন্ময় 2 নামের জাহাজটি কয়লা বোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ভাসানচর উপকূলে পৌঁছালে জাহাজটি ডুবে যায়। উদ্ধার কাজ শুরু করে টহল দল, তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ নাবিকদের সন্ধানেও চলছে অভিযান। নগরীর মোহরায় অসহায় মানুষের মাঝে 5,000 কেজি চাল বিতরণ করেছে একে খান ফাউন্ডেশন। নগরীর 5 নং ওয়ার্ডেই কর্মসূচির আয়োজন করা হয় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখার এই উদ্যোগ। এ সময় 500 অসহায় পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি সদর উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আমির জাফর। এদিকে যুবলীগের উদ্যোগে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে রোগী ও কর্মচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সব শঙ্কা কাটিয়ে ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলার আয়োজনের ঘোষণা দিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে নিজ কার্যালয়ে এই ঘোষণা দেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তবে 113তম আয়োজন হবে জেলা পরিষদ চত্বরে একটি অস্থায়ী মঞ্চে আর লাল দিঘি ময়দানের আশেপাশের এলাকায় বৈশাখী মেলা বসবে 24 থেকে 26 এপ্রিল। এর আগে 13 এপ্রিল লাল দিঘি মাঠ না পাওয়ায় আব্দুল জব্বরের বলি খেলা ও বৈশাখী মেলা আয়োজন স্থগিতের ঘোষণা দিয়েছিল আয়োজক কমিটি। গত 2 বছরও করোনা মহামারীর কারণে বন্ধ ছিল এই আয়োজন। ইনশাল্লাহ সেরকম পরিস্থিতি আমরা স্বাভাবিক একটা জীবনে ফিরে এসেছি, তাই মেলা আমরা ওখানে করবো 3টা থেকে 5টার মধ্যে। বলি খেলা অনুষ্ঠিত হবে, কিন্তু মেলাটা আগে 5 দিন হতো, এবার আমরা 3 দিন করে দিয়েছি। উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে পাহাড়ে শেষ হলো প্রাণের উৎসব বৈশাখী। উৎসবের শেষ দিনে ছিল মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জল খেলা। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পুরাতন বছরের সকল গ্লানি মুছে নতুন বছরকে বরণে এই আয়োজন করা হয় প্রতি বছর। একদিকে বিশালাকার মঞ্চে চলছে মনোমুগ্ধকর গান আর নাচ, অন্যদিকে মারমা তরুণ তরুণীরা মেতে উঠেছে জল খেলায়।
মূলত পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতেই সকাল থেকে রাঙামাটির কাউখালী বেথবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মারমা সাংস্কৃতিক সংস্থার এই আয়োজন, যেখানে পরস্পরের দিকে পানি ছিটিয়ে ধুয়ে নেন আগের বছরের সব গ্লানি আর অনেকে খুঁজে নেন পছন্দের মানুষ। জল উৎসবে আমাদের যতগুলো গত বছরের যতগুলো দুঃখ কষ্ট ছিল সব মুছে যাবে। প্রায় 3 বছর পর এই অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা খেলতে পারে আমাদের খুবই ভালো লাগতেছে। উৎসবে পানি খেলা ছাড়াও আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পাহাড়ি জনগোষ্ঠী ছাড়াও উৎসবে যোগ দেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। প্রত্যেক বছরে নাই, এবছরও আমরা জল ছিটিয়ে নতুন বছরকে আগমন জানাবো। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসবো, মজা করব। নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি এই উৎসবের মধ্য দিয়ে পাহাড়ে সংঘাত বন্ধের দাবি আয়োজকদের। পার্বত্য অঞ্চলে যে বিরাজমান সমস্যাগুলো হচ্ছে, হামলা চাঁদাবাজি এবং অস্ত্রবাজি, সেগুলো অবসান হোক। বৈশাখী উৎসব পাহাড়ে জাতিগত বিদ্বেষ ভুলে সবার মধ্যে শান্তির বার্তা নিয়ে আসবে এমন প্রত্যাশা স্থানীয় সাংসদদের। বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্ষুদ্র জনগোষ্ঠীর সংস্কৃতিকে উজ্জীবিত করা, বিকশিত করার চেষ্টা আমাদের সরকার করে যাচ্ছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ। এদিকে সাংগ্রাই উৎসবে মাতোয়ারা বান্দরবানের রোয়াংছড়িবাসী সকালে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজন। সাংগ্রাই উৎসবের বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে অন্যতম জল খেলা। তরুণ তরুণীরা পরস্পরের প্রতি পানি ছিটানোর মধ্যে দিয়ে পুরনো বছরের গ্লানি মুছে ফেলে, একই সাথে নতুন বছরকে স্বাগত জানানো হয়। দিনভর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, সেনা কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকল বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ নেচে গিয়ে অনুষ্ঠান উপভোগ করেন। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।